রাতে দুইটি দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনা বুধবার গভীর রাতে কৈলাসহর পৌর পরিষদের পাইতুর বাজার এবং পদ্মের পাড় এলাকায়। কৈলাসহরের পদ্মের পাড় এলাকায় নিজ বাড়ির পাশে একটি কাঠের ফার্নিচারের দোকানের টিনের বেড়া কেটে দোকান থেকে মূল্যবান লোহার যন্ত্রপাতি সহ দামি আসবাবপত্র নিয়ে যায় চোরের দল। বৃহস্পতিবার সকালে এই ঘটনা প্রকাশে আসে। এই বিষয়ে দোকান মালিক সমীরণ দেব জানান, প্রতিদিনের মতো গতকাল রাত আনুমানিক 8টা নাগাদ দোকান বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। আজ সকালে দোকান খুলতে এসে দেখেন ওনার দোকানের টিনের বেড়া কাটা। একই রাতে কৈলাসহর পৌর পরিষদের পাইতুর বাজার এলাকায় মোটর স্ট্যান্ডের পাশেই প্রিয়াংশু দেবের মুদির দোকানেও চুরির ঘটনা ঘটে। প্রিয়াংশু দেবের মুদির দোকান থেকে নগদ টাকা সহ প্রায় 2 লক্ষ টাকার জিনিস চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরির ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আমার দোকানের সাইড থেকে এই পশ্চিম দিকে পূর্ব দিকে দরকার দেখি বেড়াটা ভাঙা। তখন আমি দেখলাম, দেখার পর দেখলাম টায়ারও চিহ্ন দেখা, তখন আমার ডাউট মানুষ হয়তো চুরি ঢুকতে পারে। তালা খুললাম, ঢুকলাম গিয়া দেখি আমার সেলফের মেশিন সব উদাও বাসের পরে আর কি। তারপরে আমি পুলিশের সঙ্গে একটা ডিটিএনটি করলাম, পুলিশও এসেছিল। তারপরে এখন আমরা খোঁজাখুঁজি করলাম, এখন হদিশ পাওয়া গেছে এটাই যে যে মানে যারা আমরা সুন্দর করি টুকটাকে রাত্রে এখানে 11:30 সময় দেখা গেছে। তার কারণে আমরা তার বাবাকে জানাই এবং বাবাকে সঙ্গে নিয়ে আসি। বাবা বলছে হ্যাঁ।